আর্যদিত্য বাহুবলি, সকাল সকাল ঘুম ভেঙে গেছে, আবার হুগি মারছে, যদি একটু দাদাকে দেখতে পাওয়া যায় আমি একটু কোলে উঠে ঘুরে বেড়াবো। এত সকালে কেউ ঘোরে না মহারাজ, চলো তোমার জামা পাল্টাতে হবে। দাদাকে খুঁজছো? দাদা, ও দাদা, ওই যে যাবে আর্যদুস্তু, জামা কাপড় ছাড়া গেলে সেজে গুজে নিয়েছ? এবার কি ঘুমু ঘুমু হবে একটু? এবার কি ঘুমু ঘুমু হবে? গুড মর্নিং, আজকে হচ্ছে বৃহস্পতিবার, বৃহস্পতিবারে এখন টাইম হচ্ছে সকাল 8টা, এখন থেকেই আজকে ব্লগটাকে শুরু করছি। তো আজকে সারাদিন আমাদের সাথে কীরকম কাটে তোমাদের সঙ্গে শেয়ার করব, তো চলো ব্লগটাকে দেখতে থাকো। আমরা ছাদে এসে একটাই কারণ, মা সমস্ত গাছে ফুল ফুটেছে এবং সম্পূর্ণ রূপে সব ভুল প্রমাণিত হয়েছে। গোলাপি জবা হয়নি, সব কটায় নানা রকমের কালার হয়েছে, আর গোলাপি হলেও বিভিন্ন রকমের গোলাপি হয়েছে। তোমাদের দেখাচ্ছিল খুব সুন্দর সুন্দর কালার হয়েছে। এই দেখো কালারটা, দেখো জাস্ট অসাধারণ একটা কালার লালটা, দেখেছ ফুল? ফুল ফুটেছে, হ্যাঁ। আর একটা এই গোলাপি হয়েছে, আর সাদা জবা সাদা হয়েছে, আর এই কালারটা আমার খুব সুন্দর লেগেছে, বেগুনি দিয়ে কালারটা আসছে না, হালকা বেগুনি গোলাপি মিশানো। এইটা দেখতে, এখন দেখা যাক এইটা কি হয়। এইটা আমার খুব সুন্দর লেগেছে, এই লালটা। আর আজকে হচ্ছে আমরা মসন্দপুর যেতেই হবে, কারণ যদি বৃষ্টি না হয় এবার দেরি করা যাবে না, কারণ মামা ভাত কিন্তু গায়ের উপরে এসে গেছে, এখনও ওর জামাকাপড় কিচ্ছু কেনা হয়নি। বৃষ্টি রোজ, বৃষ্টি রোজ, মানে জবের থেকে আমি এসেছি তবে তো শুধু বৃষ্টি আর বৃষ্টি। তো দেখা যাক আজকে যাওয়া হয় কি না। আজকেও বলে রেখেছি কাকাকে, মানে সেই রিক্সার দুজন আছে, একজন রিক্সা কাকা আর একজন টোটো কাকা, তো যদি বৃষ্টি না হয় তো রিক্সাতে যাওয়ার ইচ্ছা আছে, কারণ আমি থেকে যাব, আমার কিছু কেনাকাটা আছে, আর ওকে দিয়ে মা চলে আসবে, কারণ ওকে নিয়ে আমি বাজারে ঘুরবো না, জাস্ট একটা দোকানে যাব, কিনবো, চলে আসবো। জল খাবার, সকালের জল খাবার খেতে হবে। আর্যবাবু সবে মাত্র ঘুমিয়েছে। বলো বা 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 বল। গুড মর্নিং, আজকে বাজার, চলো এই বাজারটা করে আসলে তারপরে কথা বলছি। এই মা কাজাকে শুরু করে দিয়েছে, ঘুম থেকে উঠতে লেট হয়ে যায়। স্নান করে এই যে ঘুরেটা চলে এসে কালকে যেটা তৈরি করছে ওটাকে তৈরি করতে হবে। আর সব থেকে ভালো মজার কাজ করেছে আমার বাবা, নাতি ফল খাচ্ছে তো নিয়ে এসে আতা। নাতি কেন? নাতির মাই কোনদিন আতা খায়নি, নাতি কেন যদি আতা খাও? তো আমি জানি না আতা কী করে খেতে, আমি আজ অব্দি নিজে কোনদিন আতা খাইনি।
ওই যে আরেকজন বলছে আতা কি দিদি ভাই, আতা হচ্ছে একরকম ফল যা আমি কোনদিন খাইনি, কিন্তু আমাদের পুরোনো বাড়িতে গাছ ছিল আতা গাছ পুকুর পাড়ে। তোমাদের ওইগুলো এখনো কোনদিন দেখায়নি, আমাদের বাঁশ বাগান আছে, আমাদের তেঁতুল বাগান আছে, আমাদের পুকুর আছে, আমাদের বেলতলা আছে, অনেক কিছু আছে, মানে বড় বেল গাছ আছে যেখানে বড় বেল হয়, তো অনেক কিছু আছে। সেই দিক থেকে এখন আমি যাই না ওই পুরোনো বাড়ির পেছনটায়। তো এইটাকে এখন তৈরি করতে হবে, তার সাথে আরেকটা জিনিস আমার মাথায় এসছে, আমি সেটাকেও আজকে তৈরি করার চেষ্টা করবো যদি আমার টাইম পাই। কারণ আজকে আমাদের কোথায় যেতে হবে, বাজারে যেতে হবে, কিন্তু যদি বৃষ্টি না হয়, বৃষ্টি হয়ে মহা সমস্যাটা হয়েছে, মানে সত্যি কথা রোজ ভাবছি যাবো এবং যেতেই হবে, আর তো সময় নেই। এবার মামা ভাত আসে, তার থেকে বড় কথা ওর জন্য কটা জিনিস আমার কিনতে হবে, যেমন ওর ওই যে ফর্মুলা মিল্কটা হয় সেটাকে ডাক্তার চেঞ্জ করে দিয়েছে, কারণ ন্যান যেটা ন্যান খাচ্ছিল ন্যান প্রো টুটা সেটাতে সমস্যা হচ্ছে, ওর গ্যাসের প্রবলেম হচ্ছে, পেট শক্ত হয়ে যাচ্ছে, তো আমি আর দিইনি ওটা, স্টপ করে দিয়েছি। আর সত্যি কথা বলতে একদম ফর্মুলা মিল্কও খেতে চাইছে না, বাইরে ধরো হোম মেড ফুড খেতে চাইছে, তো ডাক্তার বললেন সেটা জোর করতে হবে না, ও যেটা চাইছে সেটাই খাক, মানে ও যেহেতু হোম মেড ফুডই ভালো খাচ্ছে, মানে খাওয়ার চেষ্টা করছে ভালো, তো তাই জন্য বললেন তো সেটাকেই চেষ্টা করুন। এবার এমার্জেন্সি পারপাস আমাকে তো রাখতেই হবে, ধরো আমি ডাক্তারের কাছে গেলাম তখন আমাকে খাওয়াতে হবে, বা ধরো যে আমি বাড়ি যাবো তার গাড়ির জার্নি আছে, তখন খিদে পেলে তখন খাবো, তো তাই জন্য আমাকে স্যার ওটা চেঞ্জ করে দিয়ে মেডোমিল স্টেজ টুটা দিয়েছেন, তো ওইটাকেও কিনতে হবে। তারপর আর কী কী কিনতে হবে, আচ্ছা আমাকে ওই ময়দা চালা, মানে ওই কেক তৈরি করার সময় ময়দা বেকিং পাউডার সব চালার জন্য যে চালনিগুলো হয় না স্টিলের, ওগুলো কিনবো, ওগুলো শ্রীরামপুরেও পাওয়া যায়, কিন্তু সত্যি কথা বলতে ওদিকে না দাম প্রচণ্ড বেশি, মানে আমি যেহেতু এখান থেকে কিনে অভ্যস্ত ওদের দামটা ভালো করেই জানি যে অনেকটাই বেশি নেয়, তো আমি যখন একবারে যাচ্ছি আর আমি যখন গাড়িতেই বাড়িতে যাবো তো আমার কোনো সমস্যা নেই এখান থেকে কিনে নিয়ে যেতে। ঢাকনাটা করা রেডি, এরপরে এটা বসবে থাকবে, এখন নিচেটা করতে হবে, তাই তো যেটা কি হবে, তো এটা পুরো কমপ্লিট হয়ে গেছে একদম। এই হচ্ছে ঢাকা, মাটিতে বসো মাটিতে বসো বাবু, তুমি কিছু বলবে, তুমি কিছু বলবে, ঘুমটা কি কাছে নেই, এটা আবার কি রে বাবা আমার সামনে রেখেছে, একটু ভেঙে দিত, কি রেখেছে আমার সামনে, এ রং এখনো শুকায়নি, আপাতত ওই গাছটা কমপ্লিট। এবার আরেকটা নিয়ে পড়বো, সেটা হচ্ছে এই সিটি গাছেরটা হট করে একটা খুঁজে পেয়েছি ব্যাগের ভিতরে, তো এটার উপরে কিছু করতে হবে। রান্না বান্না প্রচুর আইটেম হয়েছে, প্রথমত মা করেছে, তারপরে আবার ছোট মামি চিকেন দিয়ে গেছে, তো চলো মেনুগুলো দেখিয়ে দিই। এই তোর ওই চিকেন সবজি খেয়েছিস, যে বাঁধাকপি এখানে আমার জন্য নিরামিষ বাঁধাকপি, আর নর্মাল বাঁধাকপি দিয়ে মাছের মাথা, এখানে আছে মাছের ডিমের ভরা, এই মাছের ডিমের বড়া, আর সাদা ভাত, আর কি হয়েছে ঋষি, আর চিংড়ি মাছ, আমড়ার চাটনি, আর চিকেন, আর যদি তো বাহু বলি চলো চলো খেলা হবে, চলো কি কি পাচ্ছ না, যাও কি হচ্ছে, প্লেন যাচ্ছে আকাশ থেকে, প্লেন যাচ্ছে, হ্যাঁ 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 হ্যাঁ, কি আজকে মাথা দেখেছো, চাম্পি করেছে, চাম্পি চাম্পি করেছে, তো অবশেষে টাইম হয়েছে বেরোনোর, তো আরজুবাবু ওখানে রেডি, এখানে আমরা সবাই রেডি, এই দেখো আরজুবাবু আমাদের রেডি, আমার নিজের কিছু কেনাকাটা আছে, তো মাধব মানে আমাদের এই কাকা, আমি চলে মানে থেকে যাব, বাকি সবাই চলে আসবেন। আরজু ও বা
ও এদিক ওদিক তাকাচ্ছে আর যো ও এখন তাকাবেই না আমার দিকে গন্তব্য লোক না বন্ধ বললাম না বন্ধ দেখো শুধু শুধু আসলাম সব বন্ধ বাবাকে বললাম বন্ধ সবই যে বন্ধ হলো আমাদের কোনো কাজ হলো না এই যে আরজু বাবু আমাকে দেখতে পেয়ে ডেকেছে হ্যাঁ প্লিজ সবাই দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যেখানে বসে আছে দিদার করে আমি যাচ্ছি দুধ আনতে চলো এবার দোকান তো বন্ধ কিন্তু আমার মেন কাজ হচ্ছে ও দুধটা চেঞ্জ করে দিয়েছে ডাক্তার কমলা মিলতে সেটা আনতে হবে তো ফ্র্যাঙ্ক রাসেই যাব তাড়াতাড়ি হাঁটতে হবে আর কি পিছনকে ধরতে হবে তো ধরতে হবে তো পিছনে যদি ভুচা খেতে পারো নি ঋষির মামার বাড়ির রাস্তা হচ্ছে এইটা মানে একদম খুব একটা দূর না কতক্ষণ লাগে ঋষির মামার বাড়ির থেকে বাড়ির থেকে কতক্ষণ লাগে দুই তিন মিনিট মানে বুঝতেই পারছো মামার বাড়ি একদম সামনে এটা হচ্ছে ঋষির স্কুল ও মক্কা ওই হ্যাঁ নতুন অনুষ্ঠান বাড়ি হয়েছে এইখানে একটা নতুন এইখানে একটা নতুন অনুষ্ঠান বাড়ি হয়েছে সব জায়গায় নতুন হচ্ছে কিন্তু বিয়ে বাড়ি নেই মানে লকডাউনের জন্য লোক কম কিন্তু অনুষ্ঠান বাড়ি একটা কোনো একটা দুটো হয়েছে চারটে আর এই হচ্ছে আমার স্কুল মানে আমি 11-12 যেখানে পড়েছি সেটা হচ্ছে এই স্কুল ছোট্টবেলায় যে স্কুলে পড়তাম সেটা হচ্ছে ওই যে এখানে ক্লাস 4 অবধি পড়েছি যথারীতি গেলাম ভ্যানে করে আবার চলে আসলাম তো ওর একটু ঘোরা হলো ওরও ভালো হলো যে লোকজনের সংস্পর্শে আসলো না উঠলো আবার নেমে যাবে তো ইচ্ছা আছে কালপুরুষ মধ্যে আসে তবে ওকে আর আনবো না আমি থেকে যাবো মা আর বাবা আসবো এবার যথারীতি চলে এসেছি বাড়ি আর এসে জামা কাপড় ছেড়ে হাত পা ভালো করে সাবান দিয়ে হাত পা ধুয়ে আর চোখে ভালো মতো পরিষ্কার করে নিয়ে এসে এখন এই বাড়ি কারণ আমাদের বাড়ি প্রচন্ড গরম লাগছে কেন জানি না আমার দিদার বাড়ি এই ঘরটা খুব ঠান্ডা তো যেমন আমাদের বাড়িতে ছোট ঘরটা ঠান্ডা ঠিক আছে বেচারা ঋষি একটু ফুচকা খাওয়া বলেছে তুমি খাওয়াতে পারলাম না সব বন্ধ সব কিষানকে গিয়ে ধরবি কিষানকে গিয়ে ধরবি সন্ধ্যাবেলা টিফিন হচ্ছে ফুচকা যথারীতি ঋষি মনস্কামনা পূর্ণ হয়েছে ঋষি খুশি
এই অবধি হয়েছে, বাকিটা এখনো হয়নি। এই যে মহারাজ উঠে বসে আছেন, বাকিটা আবার কালকে হবে। তো এইগুলো তোমরা ঘরেও রাখতে পারো, বা এইগুলো ছোটর ছোটর মধ্যে করে রাখি হিসেবে কিন্তু হ্যান্ডমেড রাখি বানাতে পারো। অ্যামাজন ফ্লিপকার্টের যে বাক্সগুলো হয় না, মানে ওই কভারটা কেটে গোল কেটে তারপরে ধানদের এরকম ডিজাইন করে কিন্তু হ্যান্ডমেড রাখি বানাতে পারো। যারা হ্যান্ডমেড জিনিস দিতে পছন্দ করো, বা হ্যান্ডমেড যদি তোমার দাদা বা ভাই পছন্দ করে, তো তোমরা এগুলো ট্রাই করতে পারো। আমার তো আপাতত এখন হলো না, আমার এইটুকু করেই বন্ধ করতে হলো। তো চলো, এই ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। যদি এখনো চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে দিও।